মহান মুক্তিযুদ্ধে বাংলাদেশের অভ্যুদয়ের বিরোধিতাকারী রাজাকার আলবদরদের বিচারের দাবিতে 1992 সালে শহীদ জননী জাহানারা ইমামের হাত ধরে যাত্রা শুরু 71-এর ঘাতক দালাল নির্মূল কমিটির। সময়ের পথ বেয়ে সংগঠনটি পার করেছে 31 বছর। এই উপলক্ষে বাংলা একাডেমিতে আয়োজন করা হয় নানা অনুষ্ঠান। ধন্যবাদ জানাচ্ছি। কারণ আলোচনা সভায় বক্তারা আবারও উদ্বেগ জানিয়ে বলেন, দেশের কিছু শিক্ষা প্রতিষ্ঠানে জাতীয় সঙ্গীতকে অবমাননা করা হচ্ছে। এ ব্যাপারে সরকারের পদক্ষেপের আহ্বান জানিয়ে দাবি করেন দেশের প্রান্তিক পর্যায়ে সংস্কৃতি কেন্দ্র গড়ে তোলা এবং তাতে বাজেট বরাদ্দ বাড়ানোর। আমরা যদি স্তব্ধ হয়ে যাই, আমরা যদি নিশ্চুপ হয়ে যাই, রাষ্ট্র প্রতিক্রিয়াশীল হয়ে যায়। রাষ্ট্র তখনই প্রগতিশীল হয় যখন সমাজের সংস্কৃতি বলে যে তুমি প্রগতিশীল হও। সরকারের সুনির্দিষ্ট নির্দেশ থাকলেও কোনো কোনো মাদ্রাসায় জাতীয় সঙ্গীত গাওয়া হয় না। শুধু তাই নয়, শিশু কিশোরদের শেখানো হয় আমার সোনার বাংলা গানটি হিন্দু কবির লেখা, এ গান বাজানো এবং গাওয়া হারাম। ধর্ম ভ্রাতৃত্ববোধ জাগায়, এই ওয়াজগুলি কিন্তু ভ্রাতৃত্ববোধকে বিচ্ছিন্ন করে। সাংস্কৃতিক উন্নয়ন সরকার যেন অবিলম্বে কার্যকর ব্যবস্থা গ্রহণ করে। জঙ্গি নির্মূলে দেশের সাফল্যের প্রশংসা করে শাহরিয়ার কবির বলেন, জিয়াউর রহমান 1972-এর সংবিধানের কাটাছেঁড়া করে যুদ্ধ অপরাধীদের রাজনীতিতে প্রতিষ্ঠা এবং তাদের নিয়েই রাজনৈতিক দল বিএনপি গঠন করেছে। নিষিদ্ধ ঘোষিত এই গণহত্যাকারীদের জামাত ইসলামী এবং তাদের সহযোগীদের রাজনীতিতে প্রতিষ্ঠিত করেছে। শুধু প্রতিষ্ঠিত নয়, তাদেরকে নিয়ে তিনি বিএনপি গঠন করেছেন। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, উগ্র জঙ্গিবাদ সন্ত্রাসবাদকে এদেশের মানুষ প্রশ্রয় দেয় না। আমরা কোনো উগ্রবাদকে পছন্দ করি না, আমরা জঙ্গিবাদকে এদেশের মানুষ পছন্দ করে না, কোনো সন্ত্রাসবাদকে এদেশের মানুষ আশ্রয় প্রশ্রয় দেয় না। সেই জন্যই আমরা পেরেছি, সেই জন্যই আমরা এগিয়ে যাচ্ছি। বিদেশে পলাতক বঙ্গবন্ধুর খুনিরা দেশে ফিরে আসলে তাদের ফাঁসির রায় কার্যকর হবে বলে আবারও আশ্বস্ত করেন স্বরাষ্ট্রমন্ত্রী। বাকি যে কয়জন আছে অবশ্যই আমরা যে কোনোখানে তারা থাকুক আমরা প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি। শাতিলা শারমিন, সময় সংবাদ, ঢাকা।